নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি বৃশ্চরাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিক্ষা আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ সার্বিক রাশিফল এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে অক্ষরে অক্ষরে মিলবে এ কিন্তু আমি কখনোই বলবো না তবে আপনারা এই ভিডিওর মাধ্যমে চলার পথে হোচুর টাকাবেন না এতটুকুটাই বলবো এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছে কোন কোন সেই গ্রহ তা আমি এই ভিডিওতে বলতে চলেছি এবং সর্বশেষে সেই গ্রহের নিরিখে অর্থাৎ সেই গোচরের নিরিখে আপনাদের কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই জানাতে চলেছি দোসরা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই একই দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সতেরোই অক্টোবর রবি গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে বাইশে অক্টোবর মঙ্গল তুলায় প্রবেশ করতে চলেছে এবং তিরিশে অক্টোবর শুক্রগ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিকে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শারীরিক দিক দেখুন কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ তাই আমি আপনাদেরকে শারীরিক দিকটা আগে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে শারীরিক দিকে কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যায় আপনারা পড়বেন না ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতে পারে কিন্তু বড় ধরনের সমস্যায় আপনারা পড়ে গেলেন এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেল এরকম রকম জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ শারীরিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হতে চলেছে এরপর আসি কর্মকেন্দ্রিক অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা অলরেডি চাকুরি করছেন ভাবছেন ট্রান্সফার করব সেটাও কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন এর পাশাপাশি যাদের চাকুরি চ্যুতি হয়ে গেছে ঘরে বসে রয়েছেন আগে চাকরি করতেন বর্তমানে চাকরি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পাবেনই পাবেন এরপর আসি প্রেমজ দিক দেখুন এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় টুকিটাকি প্রবলেম আসতে পারে অর্থাৎ একটা ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা আসতে পারে তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো ব্যাপারে মাথা গরম করবেন না এবং একটু বুঝে চলুন কারণ প্রেম জিনিসটা হচ্ছে সেন্সিটিভ জিনিস তাই আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে একটু সমাদর করুন একটু মিষ্টি মিষ্টি কথা বলুন তাতেই দেখবেন কোনো সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না ওভারঅল প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছে এবং যাদের একাকী রয়েছে অর্থাৎ যারা একাকী রয়েছে তারাও কিন্তু প্রেমে পড়তে চলেছে প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এছাড়াও যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারাও কিন্তু চোখ বন্ধ করে দিতে পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে এরপর আসি দাম্পত্য জীবন অর্থাৎ ম্যারেড লাইফ কেমন যেতে চলেছে দেখুন এই মাসে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু গাঢ় হতে চলেছে আপনাদের মধ্যে প্রেম জিনিসটা কিন্তু একটু উতলে পড়বে এই মাসে এতটুকুটা আমি বলতে পারি এবং আপনাদের মধ্যে একটা খুবই গাঢ় ভালোবাসা কিন্তু তৈরি হতে চলেছে এই মাসে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন এবং আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কেমন যেতে চলেছে দেখুন এই মাসে ব্যবসার জায়গাটাও কিন্তু খুব দৃঢ় হতে চলেছে অর্থাৎ খুব ভালো যেতে চলেছে বিশেষ করে কয়েকটি বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু সোনায় শোয়াগা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যেমন ফুডের বিজনেস যেমন কসমেটিক্সের বিজনেস যেমন গার্মেন্টসের বিজনেস যেমন গোল্ডের বিজনেস এছাড়াও যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের অক্টোবর মাস কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে শুধু তাই নয় এই সময় ব্যবসা থেকে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা ব্যবসা স্টার্ট করতে চাইছেন নতুন করে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সজাগ এবং সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ নথিতে চোখ বুজে সাইন করবেন না যেখান থেকে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে এবং যার দরুন আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি দীর্ঘস্থায়ী হতে চলেছে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে বিশেষ করে যারা বাইক চালান বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে এই মাসে আপনাদের লোন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা ঋণে পড়তে পারেন তবে সেটি আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা মেটাতে গিয়ে অর্থাৎ কোনো এক কস্টলি প্রোডাক্ট কিনলেন যেখান থেকে আপনাকে ঋণ নিতে হলো এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে তাই ঋণ থেকে একটু বাঁচার জন্য আপনারা পকেট বুঝে খরচা করুন এই মাসে ভাড়াটিয়া রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন অর্থাৎ ভাড়া থেকে কিন্তু প্রবলেম আসতে পারে এছাড়াও এই মাসে আপনারা শত্রুতার মুখোমুখি হতে পারেন সেটা পাড়া থেকে শত্রুতা বলুন কাজের জায়গা থেকে শত্রুতা বলুন বা জ্ঞাতি শত্রুতা বলুন এই জায়গা থেকে কিন্তু একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে তবে শত্রু বিশেষ কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না এই মাসে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনারা ফ্যামিলি ট্যুর যেতে পারেন বা কাজের সূত্রে যেতে পারেন অর্থাৎ ভ্রমণের জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এই মাসে লটারি সাট্টা ফাটকা জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে আপনারা পিতার সহযোগিতা পেতে চলেছেন অর্থাৎ পিতার কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন ওভারঅল যদি বলা যায় বৃষরাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে অর্থাৎ হীরার মতো ভাগ্য হতে চলেছে আপনাদের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ